এবারের বিপিএল এর সবচেয়ে বড় আবিষ্কার কে? এক কথায় সবার মুখে আসবে মুনিম শাহরিয়ারের নাম, ডাকনাম জুম্মন। বাংলাদেশের ক্রিকেটে 150-এর উপর স্ট্রাইক রেট পুরো টুর্নামেন্টে ব্যাট করেও খুব কমই পাওয়া যায়। সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট 120 থেকে 130-এর মধ্যে, সেখানে বাজিমাত করেছেন 23 বছরের এই তরুণ। এবারের বিপিএল শুরুর আগে খুব কম মানুষই জানতেন ময়মনসিংহের এই ব্যাটারকে। আসর শুরুর আগে তাকে নিয়ে হয়নি খুব একটা আলোচনাও। উল্টো সবার স্বপ্নের রাজ্য জুড়ে ছিলেন ক্যারিবিয়ান ক্রিস গেইল, কিন্তু তারুণ্যের শক্তির কাছে এবার ম্লান ইউনিভার্স বস। ক্যারিবিয়ান হার্ড হিটারের ওপর থেকে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন মুনিম শাহরিয়ার। কোভিডের কারণে শুরুটায় আলো ছড়াতে পারেননি ফরচুন বরিশালের হয়ে, সুযোগ পেয়েই সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন। বরিশালের এবারের আসরের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুনিম শাহরিয়ার। ফাইনালের আগে 5 ম্যাচে তার ব্যাটে এসেছে 178 রান, স্ট্রাইক রেট 161.81। বাংলাদেশের ক্রিকেটের পাওয়ার প্লেতে দীর্ঘদিনের ঘাটতি পূরণে বড় নাম হতে পারেন ময়মনসিংহের এই তরুণ। বিপিএল এর এই সাফল্যের পেছনে রহস্যটা কি? টিম অ্যাপ্রোচ বলতে আমি আমার লোকাল কোচের সাথে কাজ করছি, এখানে এসে আমি মোটামুটি কাজ করছি, তো এই জিনিসটা আমাকে হেল্প করছে টুর্নামেন্টটা সোফার যেরকম খেলছে ওরকম খেলার জন্য। ইনশাল্লাহ সামনে আরো বেটার যেতে হয় সেই দিকটা খেয়াল রাখবো। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন মুনিম, সেখানেই চোখে পড়েন কোচ খালেদ মাহমুদ সুজনের। ফরচুন বরিশালের কোচ হিসেবেও আছেন সুজন। নিজের আজকের অবদানের জন্য কোচ সুজন ও ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমের অবদান অনেক বলে মনে করেন মুনিম। সুজন স্যার, ফাহিম স্যার আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করছেন নেটে, ওনারা যতটুকু স্কিল দেখাইছেন তার চেয়ে বেশি আসলে মেন্টালি কিভাবে অ্যাপ্রোচ করা দরকার, মেন্টালিটি কেমন থাকবে, মাইন্ডসেট কেমন থাকবে, আমার প্রসেসটা কেমন হবে, ওইসব নিয়ে কাজ বেশি করা হয়েছে। তো আশা করব ইনশাল্লাহ তারা আরও সামনের দিকে আমাকে সাপোর্ট দেবেন এবং আমি তাদের ওই সাপোর্টের প্রতিদান দিতে পারবো ইনশাল্লাহ। অধিনায়ক সাকিবের কাছ থেকেও নাকি অনেক কিছু শিখেছেন মুনিম। সাকিব ভাই অবশ্যই নিঃসন্দেহে খুবই পজিটিভ মানুষ, পজিটিভ থিঙ্কিং করে, উনি এক্সেলেন্ট টিমমেট, আমাদেরকে যথেষ্ট এনকারেজ করেন এবং তাকে ততটুকু দেন যার যতটুকু দরকার, তো বেশি কিছু চাপায় দেন না, এনজয় করতে বলেন, ক্রিকেটটা এনজয় করার জন্য আর খেলার জন্য উনি বলেন। জাতীয় দলের দরজা কবে খুলবে জানা নেই, তবে মুনিম এগিয়ে যেতে চান, ঝড় তুলতে চান ফাইনালের মঞ্চেও। পারভীন আক্তার, সময় সংবাদ।